টেক্সাসে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে বাংলাদেশের ম্যাচ ভেনু গ্র্যান্ড প্রেরি ক্রিকেটের স্টেডিয়াম লন্ডভণ্ড, বাংলাদেশ যুক্তরাষ্ট্র ম্যাচ পণ্ড। ফাহিম রহমানের দাঁড়ানো দেখেই বুঝতে পারছেন হতাশ, আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আসলে ছাউনিটাও খুব ভালো মতো নেই, অর্থাৎ বাংলাদেশ দল মাঠে আসেনি, মাঠের মূল ফটকটা বন্ধ, আমরা আসলে মাঠেও প্রবেশ করতে পারিনি, বাইরে থেকেই দর্শকদেরকে আপডেটটা দিচ্ছি। ফাহিম, আপনি কতটা হতাশ? ডেফিনেটলি হতাশ, মানে ওয়ার্ম আপ ম্যাচ খুব ইম্পর্টেন্ট, এই ম্যাচ দিয়ে বাংলাদেশ আসলে ওয়ার্ল্ড কাপ জার্নিতে ঢুকতো। এর আগে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে টি টোয়েন্টি সিরিজ খেলেছে, বা হিউস্টনে এসে আমেরিকার বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলেছে, দ্যাটস ফাইন, বাট এইটা ছিল হচ্ছে ওয়ার্ল্ড কাপ এন্ট্রি বলা যায়, ফার্স্ট ওয়ার্ম আপ ম্যাচ, এবং ওয়ার্ল্ড কাপ ভেনুতে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, যেখানে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার কাছে, তাই না? তো সেই জায়গাটাতে এই ম্যাচ না হওয়াটা এটা ভীষণ রকম ডেফিনেটলি হতাশাজনক। সো আমার মনে হয় যে ক্রিকেটার আরও বেশি হতাশ, স্পেশালি এত সুন্দর মাঠ, এই মাঠে এই উইকেটে বাংলাদেশ খেললে বাংলাদেশের যে প্লেয়াররা রানে নেই তারা যদি রান টান করতে পারতো তাহলে ভালো হতো, ডেফিনেটলি সেটা হয়নি। মাঠে তো আসলে ক্রিকেটাররা আসতেই পারেনি, টিম হোটেলে বন্দি, তারা হয়তো বা এই সময়টায় জিম সেশন কিংবা সুইমিং এরকম কোনো কিছু একটা করে নিজেদেরকে ফিট রাখার চেষ্টা করবে, কিন্তু মাঠের যে প্রস্তুতিটা সেটা হয়নি, সেটা নিতে হবে একমাত্র ওয়ার্ম আপ ম্যাচ, সেটা নিউ ইয়র্কে ইন্ডিয়ার বিপক্ষে। হ্যাঁ রাইট, সো ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ, যদিও এটা ওয়ার্ম আপ ম্যাচ, তারপরে এই ম্যাচটার ব্যাপারে সবারই এক ধরনের একটা আগ্রহ থাকবে। কারণ কি, কেন কি কারণে আগ্রহ থাকবে, কারণ আপনি খেলেছেন কাদের সাথে, আপনি জিম্বাবুয়ের সাথে পাঁচটা টি টোয়েন্টি খেলেছেন, আমেরিকার সাথে তিনটা টি টোয়েন্টি খেলেছেন, আটটা ম্যাচ আপনি খেলেছেন, রাইট? সো ইন্ডিয়ার এগেনস্টে যখন আপনি খেলবেন তখন আসলে বোঝা যাবে যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল সিচুয়েশন অফ দ্য টিম, আসলে বাংলাদেশের অবস্থাটা কি যখন একটা, এবং সেটা হয়তো বা আজকের ম্যাচটা আরো ভালো বোঝা যেত যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ হেরেছে, আইসিসির মতো বা আইসিসির যে ধরনের কন্ডিশনে খেলা হয় ওই ধরনের কন্ডিশনে হয়তো একটা, সো আজকের ম্যাচটা যেটা হতো যে সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ ভেনুটাতে বাংলাদেশ খেলতে পারতো, যে একটা ওয়ার্ল্ড কাপের ভেনু শ্রীলঙ্কার এগেন্সে এই মাঠে খেলবে, সেখানে খেলে নিল, সেই প্রিপারেশনটা হয়ে যেত, কিন্তু ইন্ডিয়ার এগেন্সে যখন আপনি প্র্যাকটিস ম্যাচটা খেলবেন তখন আসলে দ্য রিয়েল স্ট্রেংথ অফ ইউর টিম সেটা আসলে বোঝা যাবে। মানে আমেরিকার সাথে দুইটা ম্যাচ হেরে যাওয়াটা যে আসলে একটা সেফ একটা অ্যাক্সিডেন্ট ছিল, বাংলাদেশ যে এত খারাপ টিম না সেটা আসলে বোঝা যাবে যখন ইন্ডিয়ার এগেন্সে বাংলাদেশ খেলবে এবং বাংলাদেশ কী ধরনের পারফরমেন্স সেখানে শো করে, সেই ব্যাপারটা। সো ওইটাও আবার একটা নতুন ভেনু, মানে ওইটাও একেবারে নতুন একটা ভেনু, সো ওই ভেনুতে খেলার এক্সপিরিয়েন্স বাংলাদেশের হবে, যেখানে আবার বাংলাদেশ সাউথ আফ্রিকার এগেন্সে খেলবে। তো এই ম্যাচটা ডেফিনেটলি হলে ভালো হতো, এখন কিছু করার নেই, ওয়েদারের উপরে কারো হাত নেই, কিছু করার নেই। নতুন এক্সপিরিয়েন্স, বাংলাদেশ আমেরিকা আসার পর থেকে নতুন নতুন এক্সপিরিয়েন্স গেইন করছে এবং এখানে এসে আজকে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো বাংলাদেশ ক্রিকেট দলের, আবার যখন নিউ ইয়র্কে যাবে সেখানে আবার একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। এই নতুনের মধ্য দিয়েই বাংলাদেশ যাচ্ছে, খাপ খাওয়ানোর চেষ্টা করছে, আগেভাগে এসেও খুব একটা লাভবান যে তারা হতে পেরেছে এখন পর্যন্ত সেটা বলা যাচ্ছে না, তবে যে বৃষ্টিটা হচ্ছে, যে ঝড় তুফানটা হচ্ছে সেটাও কিন্তু একটা শঙ্কার বিষয়, কারণ এই ধরনের আবহাওয়া যদি এই সময়টায় আমেরিকায় বিরাজ করতে থাকে বিশ্বকাপের অনেকগুলো ম্যাচ হয়তো বা পণ্ড হয়ে যাওয়ার একটা সুযোগও থাকতে পারে, ছোট করে জানতে চাই, মানে এটাও তো একটা থ্রেট। হ্যাঁ ডেফিনেটলি, বিকজ উই ডোন্ট নো, আমরা জানি না আসলে আমেরিকায় যে দুটো মাঠে খেলা হবে সেই দুটো মাঠে ড্রেনের সিস্টেম আসলে কি, বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে, রাইট? সো সারাদিন ধরে এরকমই থাকবে আসলে ডালাসে, এবং ঝড় বৃষ্টি, খুবই রুড়ো আবহাওয়া, এরকম একটা আবহাওয়ার ভেতর স্টেডিয়ামে এসে দাঁড়িয়ে থাকা আমাদের নিরাপদ না, আমাদের করার কিছু নেই, সরি, এই মুহূর্তে আমাদের আর কিছু করার নেই, স্টেডিয়ামে দাঁড়িয়ে আছি, স্টেডিয়ামে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর কি, বৃষ্টি দেখছি, তো এটা তো আসলে হতাশাজনক, তাই না? নিঃসন্দেহে হতাশাজনক এবং খুব একটা নিরাপদ না, আমরা যেভাবে আসলে দাঁড়িয়ে আছি মূল ফটকে এসে দাঁড়িয়ে আছি, কারণ ভিতরে যাওয়ার পারমিশন নেই আজকে, আমরা টিম হোটেলে না, আসলে আমাদের হোটেলেই ফেরত যেতে হবে আমাদেরকে। দর্শক, মোটামুটি এই ছিল ডালাস থেকে, ম্যাচ ভেনু থেকে সবশেষ আপডেট, নিশ্চয়ই আপনাদের সঙ্গে পরবর্তীতে আরও নতুন নতুন আপডেট নিয়ে যুক্ত হবো। হিয়ানবিন জসিম, একাত্তর, ডালাস, যুক্তরাষ্ট্র।